সাকিব, জিপা বন্দা, তোমাকে অনেক আশা নিয়ে ক্যাপ্টেন বানিয়েছি, এবার একটা কাপ আমার চাই, তুমি কিন্তু না করতে পারবে না। পাপনদা, আপনি যেহেতু চেয়েছেন মনে করেন পেয়ে গেছেন। পাপনদা, কাপটা তো আর মামা বাড়ির মোয়ানা যে খাইতে চাইলেই হাতে চলে আসবে। তাই তো, তামিম কিন্তু এটা ঠিকই বলেছে, কাপটা যদি মামা বাড়ির মোয়াই হতো দু চারটা কাপ তো আমিও আপাকে বলে নিয়ে আসতে পারতাম। পাপনদা, তামিমকে বলে দেন ক্রিকেটটা আমার কাছে মামা বাড়ির মতোই, এখানে আমি যাই চাই তাই হাতে পেয়ে যাই। তাই তো, সাকিব কিন্তু এটা ঠিকই বলেছে, টাকা সম্মান রেকর্ড ক্রিকেট থেকে সাকিব পায় না এমন কি বা আছে বলো? হ্যাঁ, সবই পাইছে, শুধু বাংলাদেশের হয়ে কোনো টুর্নামেন্টের কাপ পায় নাই। আর ব্যক্তিগত অর্জনের কথা বললে আমার অর্জনও তো কম না, তাই না? তাই তো, তামিম কিন্তু এটা ঠিকই বলেছে, তামিমেরও তো কোনো কিছুর অভাব নাই। পাপনদা, তামিমকে বলে দেন কাপ কখনো একা ভালো খেলে পাওয়া যায় না, যদি পাওয়াই যেত তাহলে আমি একা ভালো খেলেই বাংলাদেশের জন্য গোটা বিশ্বে কাপ নিয়ে আসতাম। তাই তো, সাকিব কিন্তু এটা ঠিকই বলেছে, চাইলে সাকিব দুই চারটা কাপ স্পন্সর হিসেবেও নিয়ে আসতে পারতো। পাপনদা, সাকিবকে জিজ্ঞেস করেন তো শুধু কি সে একাই ভালো খেলে আর বাকিরা কি মাঠে নেমে ঘাস কাটে? তাই তো, তামিম কিন্তু এটা ঠিকই বলেছে, তামিমকে কখনো মাঠে নেমে ঘাস কাটতে দেখি নাই। পাপনদা, তামিমকে বলে দেন আমার একার যত অর্জন আমি বাদ দিলে পুরো বাংলাদেশেরও হয়তো এত অর্জন নেই। তাই তো, সাকিব কিন্তু এটা ঠিকই বলেছে, সাকিবকে বাদ দিলে বাংলাদেশ ক্রিকেটের আর থাকেই বা কি বলো? পাপনদা, সাকিবকে বলে দেন ব্যক্তিগত অর্জন দিয়ে নাম টাকার স্পন্সর কামানো যায়, কোনো টুর্নামেন্টের কাপ কামানো যায় না। তাই তো, তামিম কিন্তু এটা ঠিকই বলেছে, সাকিব এত এত শোরুম আনবক্স করলো বাংলাদেশের হয়ে একটা টুর্নামেন্টের কাপ আনবক্স করলো না। পাপনদা, তামিমকে বলে দেন এবার যেহেতু সাকিব ক্যাপ্টেন আর সাকিব ব্যক্তিগতভাবে এত কিছু কামাইছে, এবার একটা কাপও কামায় ফেলবে। তাই তো, সাকিব কিন্তু এটা ঠিকই বলেছে। পাপনদা, সাকিব তো ক্যাপ্টেন হিসেবে এবারই প্রথম না, এর আগে ক্যাপ্টেন হিসেবে কি কি কামাইছে জিজ্ঞেস করেন তো। তাই তো, তামিম কিন্তু এটা ঠিকই বলেছে। পাপনদা, তামিমকে বলে দেন ওডিআই ক্যাপ্টেন হিসেবে 47% উইন পার্সেন্টেজ কামাইছি, 47। তাই তো, তামিম 47% কিন্তু অনেক। পাপনদা, সাকিবকে বলে দেন ওডিআই ক্যাপ্টেন হিসেবে আমার উইন পার্সেন্টেজ 60, মানে 60। তাই তো, সাকিব 60% কিন্তু আরো অনেক। পাপনদা, তামিমকে বলে দেন জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান এদের সাথে জিতে উইন পার্সেন্টেজ বাড়ানো আর আল নাসের আর ইন্টার মায়ামি হয়ে কাপ জেতা একই কথা। তাই তো, সাকিব কিন্তু এটা ঠিকই বলেছে। পাপনদা, সাকিবকে একটু জিজ্ঞেস করেন তো, ও নিজে কাদের সাথে খেলে জিতছে, বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ আর ম্যান সিটিদের সাথে? পাপনদা, তামিমকে বলে দেন। এই চুপ চুপ, তখন থেকে কি সাকিবকে বলে দেন, তামিমকে বলে দেন লাগাইছো, আমার কি মেহেদি হাসান মিরাজ পাইছো?